প্রথমে যে কথাগুলো না বললেই নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন একটা কথা মনে রাখতে হবে তিনি আমাদের মতো সাধারণ পদ্ধতিতে দুনিয়াতে আসেন নাই আমরা মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আগমন করেছি তখন আমাদের নাবীর সঙ্গে মায়ের রহমের সঙ্গে কানেকশন ছিল কি ছিল না কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আসছেন তার নাভি মুবারক আল্লাহ তার নূরের ফেরেশতার মাধ্যমে পর্তন করে পবিত্র বানায়া জমিনে প্রেরণ করে দিয়েছেন আমরা যখন দুনিয়ায় কদম রাখি আমাদের সঙ্গে মায়ের নেফাস হয় আমাদের সঙ্গে অনেক নাপাক বিষয় দুনিয়াতে চলে আসে মায়ের নেফাস হয় 40 দিন পর্যন্ত নাপাক অবস্থায় মা থাকেন কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জগতে আসছেন জাররা পরিমাণ নেফাক নাপাকি মায়ের রহম থেকে দুনিয়ায় স্পর্শ করে নাই সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূত পবিত্র স্বচ্ছতার সঙ্গে তিনি দুনিয়াতে আগমন করেছেন সুবহানাল্লাহ আমরা যখন দুনিয়ায় আগমন করি আমাদের খতনা অবস্থায় থাকে না পরবর্তী সময় আমাদের খতনা করতে হয় কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ায় আসছেন তার খতনা আল্লাহ পাক তার নূরের ফেরেশতার মাধ্যমে মায়ের গর্ভেই করে দিয়েছেন সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা কে করবেন দুনিয়ার কোন ব্যক্তি সাহস আছে এইজন্য আল্লাহ পাক নূরের ফেরেশতার মাধ্যমে মায়ের গর্ভেই করে দিয়েছেন সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার বতন মুবারকের ভিতরে ছিলেন তখন 10 মাস 10 দিন যে মায়ের পেটে ছিলেন আমাদের জগতের মা বোন যারা গর্ভধারণ করেন তাদের পেট সাধারণত উঁচু হয় সন্তান বড় হয় পেট উঁচু হয় কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে ছিলেন জাররা পরিমাণ মায়ের পেট উঁচু হয় নাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের বতনের ভিতর ছিলেন মা আমিনা বলেন আমি জাররা পরিমাণ ব্যথা অনুভব করি নাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দিন মায়ের রহমে ছিলেন মা আমিনা বলেন তত দিন পর্যন্ত আমার কোনো অসুখ হয় নাই সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দিন তার রহমে ছিলেন মা আমিনা বলেন কোনো হিংস্র জন্তু আমাকে কামড় দেয় নাই কোনো বিষাক্ত সাপ আমার দিকে তেড়ে আসে নাই কোনো মশা মাছি আমাকে কামড় দেয় নাই সুবহানাল্লাহ বলেন শুধুমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে খাতিরে সেই দিনটি হলো আজকে গত জুমায় যে আলোচনা করেছি সেই দিনটি কোন দিন আজকের এই দিন আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমনের মাধ্যমে গোটা পৃথিবীকে আল্লাহ পাক আলোকময় করেছেন আমার ভাইরা আমরা যখন দুনিয়াতে আসছি আসার পরে আমরা কান্নাকাটি শুরু করে দিয়েছি কান্নাকাটি কারণ হলো একজন সন্তান যখন আসে আর যখন তার মায়ের সঙ্গে যে নাভির কানেকশন থাকে এই কানেকশন কাটার পর সন্তান হাউমাউ করে কান্না শুরু করে দেয় আল্লাহ দরবারে বলে আল্লাহ এই নাভির কানেকশনের মাধ্যমে মায়ের রহম থেকে আমি খাবার সংগ্রহ করতাম এখন আমার নাভি কেটে দেওয়া হলো আমি কি খাবো আল্লাহ ডাক দিয়ে বলে হে আমার বান্দা আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি এইভাবে না তোমার একটা নার কাটা হয়েছে একটা খানার কানেকশন কেটে দেওয়া হয়েছে তোমার জন্য দুইটা খাবারের লাইন আমি মায়ের স্তনে তৈরি করে দিয়েছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতে আসছেন আমরা আসলে হাউমাউ করি কান্নাকাটি করি কিন্তু আল্লাহ নবী কান্নাকাটি করেন নাই তিনি সর্বপ্রথম দুনিয়াতে কদম রাখার পরেই সেজদার হালতে চলে গেছেন সেজদার হালতে গিয়ে আল্লাহর কাছে সর্বপ্রথম উম্মতের জন্য আরজি করেছেন সুবহানাল্লাহ এগুলো হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান এই বিষয়ে আমরা গতকাল অনেক লম্বা দীর্ঘ পরিসরে আমরা আলোচনা করেছি আজকে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করব